টাকা পয়সা দিলে ভাই সবাই তো টাকা পয়সা দিকে ভালোবাসা হয় ভাই, ভালোবাসা আমাদের ভাই টাকার থেকে অনেক বেশি মনে হয়। আচ্ছা, মানে ভালোবাসা টাকা দেওয়া পাওয়া যায় নাকি? আচ্ছা, তো আপনি এখন যদি কেউ টাকা সহ বিয়ে করে আপনি বিয়ে করবেন? অবশ্যই বিয়ে ভাই, আমার এই অন্ধকার জীবনে যে আলো হয়ে আসবে সেরকম মানুষ। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? ভালো আছি। তারপর আপনার নাম কি? আজিরুনা। বা খুব সুন্দর নাম। তো আজিরুনা আপা, আমার দেখতে তো একদম ইয়াং একটা মেয়ে। তো এই যে ইয়াং মেয়ে, বিয়ে শাদী হয়েছে নাকি? না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, এখনো বিয়ে শাদী হয় নাই। তো দেখতে তো খুব সুন্দর, মাশাআল্লাহ, লম্বা চূড়া তো ভালো আছেন। তো এখনো বিয়ে শাদী করেন নাই কেন? ছোটকালে মা বাবা ফেলে দিয়ে বিয়ে করে চলে গেছে, দেখে না, এখন ওরা তাদের কাছে থাকি, অনেক দুঃখ কষ্টের মাঝে থাকি ভাই। আচ্ছা, মানে বড় হয়েছেন তাদের কাছে? বড় হয়েছেন কি দাদির কাছে? কেন, বাবা মা কি হয়েছে আপনার? আচ্ছা, বেরি খুব দুঃখজনক যে বাবা মা, আসলে বাবা মার কাছে তো মেয়েরা মানুষ হয়, কিন্তু আপনার সেটা হইতে পারলেন না, আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। তো কেন বাবা মা কেন চলে গেল বলেন তো? ভাই, আমার বাবা গাজা খেতে মরতে, আমার মাকে মারতে অত্যাচার করতে, আমার মা ছেড়ে দেওয়ার পর এখানে বিয়ে বসে গেছে, বাবা একটা বিয়ে করছে। আচ্ছা, তো এখন কার কাছে আছেন? দাদির কাছে? এখন দাদির কাছে। আচ্ছা, তো দাদির কাছে মানে থাকেন কোথায়? থাকি এখন আমি নেত্রকোনায়। নেত্রকোনায় থাকেন? আচ্ছা, ঢাকায় কখনো গেছিলেন? না, ঢাকায় কখনো আসেন। আচ্ছা, ঢাকায় কখনোই আসেন নাই। তো ঢাকায় কখনো আসার ইচ্ছা আছে? আছে তো। তো কি বিয়ের ভাই কাজকর্ম লাগে, আমি যাইতে পারি না, আমাদের ঢাকা তো কেউ নাই, যে কি করবো ভাই। আচ্ছা, মানে ঢাকায় কেমন তেমন কোনো আত্মীয় স্বজন নাই? আচ্ছা, তো ওই যে আপনি পড়াশোনা করছেন? একদম লেখাপড়া জানি না, মূর্খ। একটু লেখাপড়া জানেন না? কত সুন্দর একদম এই মানুষ আপনি দেখতে, মাশাআল্লাহ। তো ভালো একটা যদি চাকরি করতে পারতেন, যদি পড়াশোনা করে, তা কত সুন্দর জীবনটা আরো সুন্দর হয়ে যেত না? কি করবো ভাই, অভাবের কারণে লেখাপড়া করাইতে পারি নাই, এতে মনে দুঃখ হয় ভাই। তারপরে এখন যাতে লেখাপড়া করতে পারি নাই, এতে মনে আফসোস রেখে কি করবো ভাই। তো এই আপনার জীবনটা তো একদম অন্ধকারে, মানে আলোয় পুরো ঢেকে আছে, কারণ পড়াশোনা করেন নাই, আবার এই বাবা মা ওনার দাদির কাছে বড় হয়েছেন। তো এখন আপনি কি করেন, কিভাবে চলেন? এই যে সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসায়। আচ্ছা, তো দাদির কি সামর্থ্য আছে আপনাকে বিয়ে দেওয়ার, কারোর সাথে তুলে দেওয়ার, সেই খরচ বাতি কি আছে তার কাছে? না ভাই, 1-2 লাখ টাকা যৌতুক চায় ভাই, 2-3 লাখ টাকা আমরা দিতেও পারবো না, আমাদের বিয়েও হবে না। আচ্ছা, তো আমি যদি মনে করেন কি, যদি আপনার এই ভিডিওটা দেখে মনে করেন দেশে বা পূর্বাশে বাইরে, যদি মনে করেন আপনার যদি দেখে ভালো লাগে, সে যদি মনে করেন যৌতুক ছাড়া বা টাকা ছাড়া আপনাকে বিয়ে করতে চান, আপনি করবেন? অবশ্যই করবো। নাকি আবার তারা সে প্রতারণা করবেন? না, প্রতারণা কেন করবো ভাই, অনেকে টাকা পয়সা তো সবাই কামাই করে ভাই, সবাই কামাই করলে কি হলো ভাই, টাকা পয়সা দিয়ে কি ভালোবাসা হয়? আচ্ছা, তো এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বারে করবে। নাম্বার বলতে পারেন? আমি মুখস্থ নাই, আমি তো নাম্বার তুলতে পারি না। তো দর্শক, আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটি হচ্ছে 01714247704। আমি নাম্বারটা আবার বলছি, 01714247704। এই নম্বরে ফোন দিলে আপনার এই অপরের সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।